এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে দুটো সিনেমার হচ্ছে ওটিটি রিলিজ ডেট নিয়ে কথা বলবো, এবং আর একটা সিনেমা যেটা সেটা নতুন রিলিজ ডেট ঘোষণা করেছি, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে ওটিটি রিলিজ নিয়ে কথা বলি। তো এই বছরের মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেক মাসে একটা বা দুটা করে বড় বড় কাজ আসছে। বড় কাজ ঠিক সেগুলো বলবো তা নয়, কন্টেন্টের দিক থেকে অনেক বড় সেগুলো, এবং সেগুলো বিশাল বিশাল একটা কালেকশন করে যাচ্ছে। এবং সেই মতোই মঞ্জুমাল বয়েস যে সিনেমাটা ছিল, একটা বিশাল কালেকশন এনেছে ওয়ার্ল্ড ওয়াইডে, এবং পরে সেটা তেলেগুতে তামিলেও কালেকশনটা দারুণ টেনেছে। এবং সেই সিনেমাটা অবশেষে ওটিটি রিলিজ হচ্ছে, এবং সেটা আসছে হচ্ছে ডিসি প্লাস হটস্টারে, এবং সম্ভবত এপ্রিল মাসের একদম শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে আসবে। শোনা যাচ্ছে একটা রিউমার যে মে মাসের 3 তারিখ কি 4 তারিখ, এই দুটো দিনের মধ্যে একটা দিনে আসতে পারে। দেখা যাক এই সিনেমাটা কবে আসে, আমি তো বিশাল এক্সাইটেড দেখার জন্য সিনেমাটা। দ্বিতীয় যেটা ওটিটি রিলিজ সেটা হচ্ছে জয়া হাসানের যে ভূতপুরি সিনেমাটা এসেছিল, সুরিন্দর ফিল্মস সেটা তৈরি করেছিল সিনেমাটা। তো সেই সিনেমাটা ওটিটি রিলিজ কিছুদিন আগে, সেই সিনেমাটা ওটিটি প্রিমিয়ার হবে সেটা আগে থেকে বলা হচ্ছিল, তো অবশেষে সেটার ডেট এসেছে। এবং 8টা টাইমস এই সিনেমাটা ওটিটি রিলিজ হবে, 8টা টাইমস ওটিটিতে, এবং সেই তারিখটা হচ্ছে 28শে এপ্রিল। দেখা যাক কেমন হয় ওটিটিতে আসার পর সিনেমাটা। তৃতীয় যেটা আপডেট সেটা হচ্ছে একটা নতুন সিনেমা আসছে, এটার নাম হচ্ছে দি সাবরমতী রিপোর্ট। সাবরমতী যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেই সত্য ঘটনার উপর আধারিত এই সিনেমাটা। তো সেই সিনেমাটা যে রিলিজ ডেট ঘোষণা করেছিল সেটা থেকে পিছিয়ে গেছে, এবং সেই সিনেমাটা বর্তমানে রিলিজ হচ্ছে হচ্ছে 2 আগস্ট 2024। এবং এই সিনেমাটাতে বিক্রান্ত মাসে রাশি খান্নার মুরিদি টোপড়ে রয়েছে, বালাজি টেলিফিল্মস এবং বিজির ফিল্ম সিনেমাটা প্রোডিউস করেছে, এবং রঞ্জন চান্ডেল এই সিনেমাটা ডিরেক্ট করেছে। দেখা যাক সেই সিনেমাটা কেমন হয়। একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা মানে ইউটিউবে এনেছিলো, সেটা বেশ ভালো ছিল এবং দারুণভাবে তৈরি করেছিল তারা কাজটা। দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।